সুপ্রিয় শিক্ষার্থী, রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণী মনোবিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। কোভিড-19 ভাইরাসের মহামারীর যে তীব্রতা, সেটা অনেকটা স্তিমিত হয়ে এসেছে। আমরা আশা রাখছি খুব শীঘ্রই তোমাদেরকে আমরা সাক্ষাতে পাব শ্রেণীপাঠ কক্ষে, এবং তখন তোমাদেরকে আমরা আরো সুন্দরভাবে আমাদের পাঠক্রম সেগুলো আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো আশা করছি। ইতিমধ্যে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা খুব সংক্ষেপে বিষয়গুলো উপস্থাপন করেছিলাম, জানি না কতটুকু তোমরা উত্তর করতে পেরেছো বা আয়ত্ত করতে পেরেছো। খুব শীঘ্রই আমাদের যদি শ্রেণী পাঠক্রম আমরা সাক্ষাতে পরিচালনা করতে পারি, তাহলে আশা করি তোমাদেরকে বুঝাতে পারবো বিষয়বস্তুগুলো। তা আজকে আমরা নতুন একটা বিষয়, প্রথম পত্রের, মনোবিজ্ঞান প্রথম পত্রের নতুন অধ্যায় আলোচনা শুরু করব। আজকের অধ্যায়ের নাম হচ্ছে প্রেষণা, প্রেষণা ও আবেগ। প্রেষণা এবং আবেগ দুইটা ধারণা মনোবিজ্ঞানের, তার মধ্যে আজকে আমরা প্রেষণা সম্পর্কে আলোচনা করব। এবং এই অধ্যায়ে তোমরা প্রেষণা সম্পর্কে ধারণা লাভ করতে পারবা, এবং প্রেষণার সাথে আচরণের যে সম্পর্ক বা প্রেষণা কিভাবে সৃষ্টি হয়, প্রেষণা সৃষ্টি হলে আমাদের আচরণে কি ধরনের পরিবর্তন ঘটে এবং প্রেষিত আচরণের কি ধরনের বৈশিষ্ট্যগুলো আছে, আমরা সেগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারব। আমরা প্রথমে আসি প্রেষণা। এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মোটিভেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা যারা শিক্ষার্থী, তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের জন্য প্রেষণা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা ল্যাটিন শব্দ, মুভার থেকে এসছে। মুভার অর্থ হচ্ছে টু মুভ, চালনা করা, গতিশীল করা, অর্থাৎ প্রাণী দেহকে গতিময় করা। যে বিষয়টা বা যে উপাদানগুলো বা যে ধারণাটা প্রাণী দেহকে গতিশীল করে, প্রাণী দেহকে পরিচালনা করে বা চালিত করে, সেটাকেই বলা হচ্ছে এক অর্থে প্রেষণা। আমরা এই যে তোমরা পড়াশোনা করতে শিক্ষা প্রতিষ্ঠানে আসছো বা বিভিন্ন জায়গায় যাচ্ছ জ্ঞান অর্জন করার জন্য, এর জন্য তোমাদের শরীরকে কি করছে, গতিশীল করছে, এবং সেই গতিশীলতা আনছে যে শক্তিটা, সেটা হচ্ছে প্রেষণা। সেজন্য আমাদের মধ্যে, আমাদের প্রাণীদেহে যদি প্রেষণা তৈরি না হয়, প্রেষণা সৃষ্টি না হয়, তাহলে কিন্তু আমরা স্থির হয়ে থাকব। আমি সহজ একটা উদাহরণ দিয়ে থাকি। একটা গাড়ি চলে সাধারণত তেলে বেশিরভাগ ক্ষেত্রে, এবং সেই তেলের, গাড়ির তেল যদি শেষ হয়ে যায়, তেল যদি না থাকে গাড়ির কন্টেইনারে, তাহলে গাড়িটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণও নড়বে না বা যাবে না। তার ইঞ্জিন ভালো থাক, গাড়ির বডি ভালো আছে, সবকিছু ওকে, কিন্তু গাড়ির তেল নেই, গাড়ি কিন্তু 1 ইঞ্চিও নড়বে না বা চলবে না বা গতিশীল হবে না। প্রাণী দেহের প্রেষণা এমনই একটা শক্তি, সেটা হচ্ছে গাড়ির তেলের মতো, ফুয়েল। ইঞ্জিনের যেমন ফুয়েল, প্রাণীদেহ হচ্ছে তেমনি প্রেষণা। অর্থাৎ ফুয়েল গাড়িকে কি করে, গতিশীল করে, আর প্রেষণা আমাদেরকে কি করে, গতিশীল করে। আমরা যে বিভিন্ন জায়গায় যাই আমাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজন নিবারণের জন্য, প্রয়োজন মেটানোর জন্য, আমাদের চাহিদা নিবৃত্তির জন্য, তার অভ্যন্তরীণ যে শক্তি, অভ্যন্তরীণ যে উৎস, সেটা হচ্ছে এই প্রেষণা। এই প্রেষণা সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানীগণ বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছে। প্রেষণা হচ্ছে প্রাণীকে পরিচালিত করে, প্রাণীকে গতিশীল করে, প্রাণী দেহকে গতিশীল করে। প্রেষণার সবচাইতে গ্রহণযোগ্য একটা সংজ্ঞা ক্রাইডার এবং অন্যান্য আধুনিক মনোবিজ্ঞানী তারা দিয়েছেন,
The motivation can be defined as the desired needs and interest that can arouse or activate an organism towards a specific goal. অর্থাৎ প্রেরণা হচ্ছে আকাঙ্ক্ষা অভাব এবং প্রয়োজন বোধ থেকে সৃষ্টি এমনই একটা শক্তি যা প্রাণীকে কি করে that can arouse or activate প্রাণীকে জাগরিত করে সক্রিয় করে প্রাণী দেহকে জাগরিত করে প্রাণী দেহকে সক্রিয় করে towards a specific goal অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে তাকে পরিচালিত করে তাহলে এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝতে পারি যে প্রেরণাটা কিভাবে সৃষ্টি হয় প্রেরণা সৃষ্টি হয় অভাব থেকে প্রেরণা সৃষ্টি হয় আকাঙ্ক্ষা থেকে প্রেরণা সৃষ্টি হচ্ছে প্রয়োজন বোধ থেকে ডিজায়ার নিডস এন্ড ইন্টারেস্ট আগ্রহ থেকে প্রয়োজন বোধ থেকে আকাঙ্ক্ষা থেকে চাহিদা থেকে অর্থাৎ এটা একটা অভাবসূচক শব্দ এটাকে আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন শব্দে উপস্থাপন করতে পারি সেটা ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা অভাব প্রয়োজন এরকম বিভিন্ন শব্দ দ্বারা যে শব্দগুলোকে বলা হচ্ছে অভাব সূচক নাই সূচক এরকম শব্দগুলো দিয়ে এই প্রেরণাকে বোঝানো হয়ে থাকে তার অর্থ হচ্ছে প্রাণীদেহে যে কোনো উপাদানের যে ঘাটতি যে অভাব যখন হবে তখন প্রাণীদেহে এক ধরনের পরিবর্তন সূচিত হবে তার জৈবিক প্রক্রিয়ার মধ্যে এক ধরনের পরিবর্তন সূচিত হবে এবং সেই পরিবর্তনের মাধ্যমে যে আচরণগত যে পরিবর্তন হবে সেটাকে বলা হচ্ছে প্রেরণা এবং এই প্রেরণাটা একটা নির্দিষ্ট সময় পর পর প্রেরণাটা কিন্তু আবর্তিত হতে থাকে একটা নির্দিষ্ট সময় পর এই অভাবটা আমাদের মধ্যে প্রয়োজন বোধটা একসময় নিবৃত হয়ে যায় আবার কিন্তু আবার নতুন করে আবার শুরু হয় এটাকে বলা হচ্ছে চক্র একটা সার্কেল একটা সাইকেল বলা হচ্ছে একটা চক্র অর্থাৎ প্রেরণার যে শক্তিটা প্রেরণার যে অভাব বোধ এটা একটা চক্রাকারে চলে এই চক্রটাকে বলা হচ্ছে প্রেরণা চক্র আমরা প্রেরণা চক্রটা এখানে উপস্থাপন করেছি এই চক্রটা যদি আমরা বুঝতে পারি তাহলে প্রেরণা কিভাবে সৃষ্টি হচ্ছে এবং প্রেরণার সৃষ্টির ফলে প্রাণীদেহ কিভাবে গতিশীল হচ্ছে কিভাবে সক্রিয় হচ্ছে কিভাবে তার আচরণ করছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় এখানে চারটা ধাপ আছে প্রেরণা চক্রে প্রথম ধাপ হচ্ছে অভাব বোধ প্রথম স্তর হচ্ছে অভাব বোধ তারপর হচ্ছে তাড়না তারপরে করণ আচরণ তারপর লক্ষ্য অর্জন লক্ষ্য অর্জনের পর আবার কিন্তু এই অভাব বোধে যাচ্ছে অর্থাৎ এটা একটা সাইক্লিক অর্ডারে চক্রাকারে আবর্তিত হতে থাকে তবে একই প্রেরণা সবসময় যে চক্রাকারে চলে তা কিন্তু নয় সেটা আমরা প্রেরণার শ্রেণী বিভাগের মধ্যে বুঝতে পারব তবে প্রেরণা প্রধানত দুই প্রকার একটা হচ্ছে জৈবিক বা শারীরবৃত্তীয় আর একটা হচ্ছে সামাজিক বা মানসিক জৈবিক প্রেরণাগুলো চক্রাকারে চলতে থাকে এবং এটা নির্দিষ্ট পরিমাণ আছে জৈবিক প্রেরণা কিন্তু সামাজিক বা মানসিক প্রেরণা নির্দিষ্ট পরিমাণ নেই এটা সংখ্যা জাতিভেদে ব্যক্তিভেদে বিভিন্ন হয়ে থাকে অনেক হয়ে থাকে যাই হোক আমরা শ্রেণী বিভাগে পরে যাব পরে আলোচনা করব এখন কিভাবে প্রেরণা চক্রটা পরিচালিত হয় অভাববোধ অভাববোধ বলতে কি বোঝানো হচ্ছে যেমন ধরো আমাদের ক্ষুধা লাগে আমাদের ক্ষুধা কেন লাগে আমাদের স্টমাক যখন খালি হয়ে যায় অর্থাৎ শরীরে খাদ্যের আমরা যে খাবারগুলো খাই সেই খাবারে বিভিন্ন উপাদান থাকে সেই উপাদানগুলো যখন ঘাটতি হয় তখনই আমাদের স্টমাক যখন খালি হয় তখন আমাদের শরীরে সেই উপাদানগুলোর ঘাটতি বা অভাব দেখা দেয় এবং সেই অভাবের বোধ যখন আমাদের মধ্যে তৈরি হয় তখনই আমাদের এক ধরনের
জৈব রাসায়নিক পরিবর্তন সূচিত হয়। অর্থাৎ প্রথমে আমাদের শরীরে সেই উপাদানটার অভাব হতে হবে। এটা যে শুধু শরীরের অভ্যন্তরীণ উপাদানের অভাব থেকে হয় তা কিন্তু না, বাইরের উপাদানের বাইরের চাহিদার অভাব থেকেও কিন্তু আমাদের এই প্রেষণা তৈরি হয়ে থাকে। তবে বাইরের উপাদানের অভাব হলেও সেটার প্রভাব কিন্তু আমাদের শরীরের অভ্যন্তরে সংগঠিত হয়ে থাকে। অর্থাৎ বাইরের উপাদানের প্রভাবটা আমাদের শরীরের অভ্যন্তরীণ যে বায়োকেমিক্যাল বা জৈব রাসায়নিক যে বিক্রিয়া ঘটে সেখানে প্রভাবিত করে থাকে, এবং সেখানে প্রভাবিত করার কারণেই এক ধরনের পরিবর্তন সংঘটিত হয়। এটা এক ধরনের অস্থিরতা তৈরি হয় ভিতরে, আমাদের টিস্যুগুলোর যে এক পরিবর্তন সূচিত হয়, আর সেই পরিবর্তনগুলোকে বলা হচ্ছে তাড়না। যে অস্থিরতা তৈরি হয় সেই অস্থিরতাটাকে বলা হচ্ছে তাড়না, অভাববোধের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তর। সেটা বাইরের উপাদান থেকে হতে পারে, শরীরের অভ্যন্তরীণ উপাদানের অভাব থেকে হতে পারে। বাইরের একটা জিনিস, আমরা মার্কেটে গেলাম, একটা বাচ্চা মার্কেটে গেল, মার্কেটে গিয়ে সে একটা নতুন জিনিস দেখলো, একটা জামা দেখলো, জামাটা তার খুব পছন্দ হলো, এইটা ক্রয়ের তার একটা চাহিদা তৈরি হলো, অভাব তৈরি হলো, সেইটা কিনতে চাচ্ছে। এটা হচ্ছে বাইরের একটা চাহিদা, এবং এটার কারণে তার ভিতরের অভ্যন্তরীণ একটা পরিবর্তন সূচিত হবে। সে কান্না করতে থাকবে, সে বাবা মাকে বলতে থাকবে, সাথে যে যাবে তাকে বলবে জামাটা কিনে দিতে হবে। অর্থাৎ তার মধ্যে এক ধরনের কিন্তু তাড়না তৈরি হবে, একটা অস্থিরতা তৈরি হবে, তার টিস্যুগুলোর একটা পরিবর্তন সূচিত হবে। এটা কিন্তু তার শারীরবৃত্তীয় কোনো উপাদানের ঘাটতি হয়নি, এখানে ঘাটতি হচ্ছে তার মানসিক ঘাটতি। অর্থাৎ একটা জামার চাহিদা, বাইরের উপাদান তার অভ্যন্তরীণ মানসিক চাহিদাটাকে অভাব তৈরি, অভাব বোধ তৈরি করতেছে মানসিকভাবে, এবং সেখানে তার জৈব রাসায়নিক একটা পরিবর্তন সূচিত হচ্ছে যেটা তার মধ্যে অস্থিরতা তৈরি করতেছে, এটাকে বলা হচ্ছে তাড়না। এবং সেই তাড়নার ফলে সে কি করবে, সে যে অ্যাক্টিভিটিস গুলো করবে, সে অ্যাক্টিভিটিস গুলো কি জন্য করবে, তার যে চাহিদা তৈরি হলো সেই চাহিদাটা পূরণ করার জন্য, তার যে ইচ্ছা তৈরি হয়েছে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য সে কিন্তু কিছু আচরণ করবে। সে হয়তো কান্না করতে পারে, কান্নাটা কিন্তু একটা যে আচরণ সেই আচরণকে বলা হচ্ছে করণ আচরণ। সে কান্না করতে পারে বাচ্চাটা, কেন কান্না করছে, জামাটা পাওয়ার জন্য। এখানে জামাটা হচ্ছে লক্ষ্য বস্তু, লক্ষ্য অর্জন, এখানে লক্ষ্য বস্তু হচ্ছে জামাটা। এই জামাটা পাওয়ার জন্য সে কি করবে, কান্না করতে পারে, সে বাবা মাকে বলতে পারে, বারবার বলছে যে আমার জামাটা কিনে দাও। ক্ষুধা লাগলে আমরা কি করি, আমাদের এক ধরনের অস্থিরতা তৈরি হয়, আমরা খাবার গ্রহণের চেষ্টা করি, খাবার যেখানে আছে আমরা সেখানে যাই, আমরা সেই খাবারটা নিয়ে খেতে থাকি, অথবা মৌখিকভাবে বলি যে আমাকে খাবার দাও, অথবা সেটা যদি বাইরে হয়ে থাকে দোকান থেকে আমরা খাবার কিনে তারপরে খেয়ে থাকি। এই যে খাবার পাওয়ার আগের যে আচরণগুলো, খাবার গ্রহণ করা বা আমার চাহিদা পূরণের জন্য যে উপাদান, সেই উপাদান গ্রহণের আগের যে আচরণগুলো সেগুলোকে বলা হচ্ছে করণ আচরণ, ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার বলা হয়। ইনস্ট্রুমেন্ট যান্ত্রিক, তার যন্ত্র, সেই ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার আমরা করে থাকি। এটা করে থাকি কিন্তু আমরা উদ্দেশ্যহীন না, আমরা উদ্দেশ্যপূর্ণভাবে আমাদের লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্য পূরণের জন্যই কিন্তু আমরা এই আচরণটা করে থাকি, এই জন্য এটাকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার, করণ আচরণ। এবং এটা করে আমরা যেটা পাই, আমরা খাবার পাই বা খাবার গ্রহণ করি, বা বাচ্চাটা নতুন জামা পেল বা জামাটা সে গ্রহণ করলো, এটা হলো তার লক্ষ্য অর্জন। এবং এই লক্ষ্য অর্জন হলে আপাতত তার এই অভাবটা পরিসমাপ্তি করবে, অভাবটা সম্পূর্ণ হবে, অভাবটা পূরণ হবে। ঠিক একইভাবে ক্ষুধা লাগলে আমরা যদি খাবার গ্রহণ করি তাহলে সাময়িকভাবে আমাদের সেই ক্ষুধাটা নিবৃত্তি হবে, আর নিবৃত্তি হলে আমরা বিশ্রামে যাব। এরপর ক্ষুধা নিবৃত্তির পর আমরা একটা বিশ্রামে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা বিশ্রামে থাকি। একটা নির্দিষ্ট সময় পর আবার আমাদের কিন্তু ক্ষুধা লাগে, আবার কিন্তু আমাদের তৃষ্ণা পায়। একটা নির্দিষ্ট সময় পর
সেজন্য বলা হচ্ছে যে রেষণাটা চক্রাকারে চলে, অর্থাৎ ক্ষুধা লাগলো, অভাব বোধ হলো, তার থেকে ভিতরে একটা অস্থিরতা তৈরি হলো, জৈব রাসায়নিক পরিবর্তন হলো, টিস্যুগুলোর পরিবর্তন হলো, গ্ল্যান্ড গুলো থেকে এক ধরনের হরমোন সেক্রেশন হলো, যার পরিপ্রেক্ষিতে একটা অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতাকে কাটানোর জন্য আমরা কিছু আচরণ করি, আর সেই আচরণটা হয় আমাদের লক্ষ্য অভিমুখে, আমাদের লক্ষ্য বস্তুকে কেন্দ্র করে। আর সেই লক্ষ্য বস্তু হচ্ছে ক্ষুধার জন্য খাবার, তৃষ্ণার জন্য পানি। আমরা সেই লক্ষ্য বস্তুকে উদ্দেশ্য করে আমরা কিছু আচরণ করি ওটা পাওয়ার জন্য, সেই আচরণকে বলা হচ্ছে করণ আচরণ। এই আচরণ করার পর আমরা লক্ষ্য অর্জন করি, আর লক্ষ্য অর্জন করে আমরা সেই আমাদের লক্ষ্য বস্তুটাকে গ্রহণ করি। গ্রহণ করার পর আমাদের অভাববোধটা দূর হয়ে যায়, আমাদের তৃষ্ণাটা নিবৃত্তি হয়ে যায়, এরপর আমরা বিশ্রামে যাই। একটা নির্দিষ্ট সময় পর আবার আমাদের মধ্যে ক্ষুধা লাগে, আবার আমাদের মধ্যে তৃষ্ণা পায়। এই জন্য এটাকে বলা হচ্ছে এটা সাইক্লিক অর্ডারে চলছে, অর্থাৎ এটা চক্রাকারে আবর্তিত হচ্ছে, এই জন্য বলা হচ্ছে তৃষ্ণা চক্র। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজ, তৃষ্ণাটা পর্যায়ক্রমে চারটা স্তরে এটা আবর্তিত হয়ে আবার প্রথম স্তরে যায়, এবং সেটা যাচ্ছে কিন্তু শুধু এই জৈবিক তৃষ্ণার, একই তৃষ্ণা বারবার আবর্তিত হয়ে থাকে জৈবিক তৃষ্ণা। কিন্তু সামাজিক তৃষ্ণা কিন্তু একই তৃষ্ণা বারবার আবর্তিত হয় না, সামাজিক তৃষ্ণাও সাইক্লিক অর্ডারে চলে, কিন্তু সেটা একই তৃষ্ণা না। একটা বাচ্চার আপাতত জামার চাহিদা হলো, সে জামাটা পূরণ পেয়ে গেল, জামা পেয়ে যাওয়ার পর যার জামার চাহিদা নিবৃত্তি হয়ে গেল, একটা বিশ্রামের পর নির্দিষ্ট সময় পর আবার কিন্তু তার জামার চাহিদা আসবে এমন কোনো কথা নেই, তাকে অন্য একটা বিষয়ের চাহিদা হতে পারে, যে কোনো অন্য কিছু। অর্থাৎ সামাজিক বা মানসিক তৃষ্ণা হচ্ছে বিভিন্ন রকম হয়ে থাকে, সংখ্যা অনেক, সেজন্য এক এক সময় এক একটা আবর্তিত হয়ে থাকে, কিন্তু জৈবিক তৃষ্ণাগুলো সংখ্যা সীমিত, এগুলো নির্দিষ্ট সময় পর পর আবর্তিত হতে থাকে। ক্ষুধা একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের লাগে, আবার তৃষ্ণা একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের তৃষ্ণা পেয়ে থাকে, জৈবিক তৃষ্ণাগুলো একটা নির্দিষ্ট সময় পর পর আবর্তিত হতে থাকে। এরপরে আমরা আসছি যে এই যে তৃষ্ণা আমাদের মধ্যে তৈরি হলো, সেই তৃষ্ণার ফলে আমরা যে অস্থিরতা তৈরি হলো, আমাদের জৈব রাসায়নিক পরিবর্তন হলো, এবং সেটা আমাদের কিছু আচরণ করতে উদ্বুদ্ধ করে, সেই আচরণকে বলা হচ্ছে এখানে প্রেষিত আচরণ। সেই আচরণকে বলা হয়, অর্থাৎ তৃষ্ণা সৃষ্টির ফলে যে আচরণটা হচ্ছে সেটা হলো প্রেষিত আচরণ, মোটিভেটেড বিহেভিয়ার। সেই মোটিভেটেড বিহেভিয়ারের কতগুলো বৈশিষ্ট্য আছে, প্রেষিত আচরণের কতগুলো বৈশিষ্ট্য আছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো এখানে উপস্থাপন করেছি, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথম হচ্ছে নির্বাচনমুখিতা বা নির্বাচনমূলক, প্রেষিত আচরণ নির্বাচনমূলক হবে। দ্বিতীয়ত হচ্ছে ভারসাম্য সংস্থাপক, তৃতীয়ত হচ্ছে উদ্দেশ্যমুখিতা, চার নম্বর হচ্ছে পৌনঃপুনিকতা, পাঁচ নম্বর হচ্ছে অভ্যন্তরীণ উৎস, ছয় নম্বর হচ্ছে তুলনামূলক দীর্ঘস্থায়ী। আচ্ছা, প্রেষণা প্রেষিত আচরণ নির্বাচনমূলক হবে বা নির্বাচনমুখিতা থাকবে প্রেষিত আচরণে। এই নির্বাচনমূলক বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ আমাদের মধ্যে যখন প্রেষণা তৈরি হবে তখন আমরা যে আচরণগুলো করব সে আচরণ কিন্তু এলোমেলো আচরণ করব না, আমরা সিলেক্টিভ আচরণ করব, আমরা নির্বাচন করে নিয়ে আমাদের আচরণ করব। অর্থাৎ আমাদের যদি ক্ষুধা লেগে থাকে এবং যদি আমার খাবার থাকে ডান দিকে, তাহলে কিন্তু আমি ডান দিকে হাঁটব, বাম দিকে যাব না, এটাকে বলা হচ্ছে নির্বাচনমূলক। এই আমার আচরণটা নির্বাচন করে, যে আমার আচরণটা নির্বাচন করে নিয়ে তারপরে আমি আচরণটা করে থাকি, নির্বাচন ছাড়া এলোমেলো বা উদ্দেশ্যহীন ভাবে কোনো আচরণ আমরা কিন্তু করি না, এটাকেই বলা হচ্ছে নির্বাচনমূলক। একটা বাচ্চার তার মধ্যে যে অস্থিরতা তৈরি হলো জামা ক্রয়ের জন্য, সে কিন্তু নির্বাচন করে নির্দিষ্ট কিছু আচরণ সে কিন্তু করবে, যে আচরণগুলো করলে তার লক্ষ্য অর্জন করতে পারবে, তার জামাটা পেতে পারে, সেই ধরনের আচরণই কিন্তু সে নির্বাচন করে তারপর করবে, এটাকে বলা হচ্ছে নির্বাচনমূলক বা নির্বাচনমুখী। ভারসাম্য সংস্থাপক,
গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ ভারসাম্য সংস্থাপক কখন হবে, ভারসাম্যহীন অবস্থা বা ভারসাম্যচ্যুত অবস্থা তৈরি হয়, অর্থাৎ আমাদের যে শরীরের যে গঠন সেই শরীরে একটা জৈব রাসায়নিক উপাদানের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় থাকে স্বাভাবিক অবস্থায়, কিন্তু আমাদের মধ্যে যখন প্রেষণা তৈরি হয় তখন কিন্তু এটা যে কোনো উপাদানের ঘাটতি হয়, অর্থাৎ একটা দাড়িপালা সেই দাড়িপালার যে কোনো একদিকে কাত হয়ে যায়, একদিকে কাত হওয়ার অর্থ হচ্ছে অন্যদিকে ওজনের ঘাটতি হওয়া, অন্যদিকে ওজনের ঘাটতি হওয়া, অভাব হওয়া। ঠিক তেমনি ভাবে আমাদের শরীরের যে ভারসাম্যপূর্ণ যে অবস্থাটা সেই অবস্থাটা ভারসাম্যচ্যুত হয়, কারণ হচ্ছে যখন দুই দিকের উপাদানগুলো সমান থাকে না, যে কোনো উপাদানের যখন ঘাটতি হবে তখন সেই দিকে উঁচু হয়ে যাবে, আর এটার নামই হচ্ছে যে কোনো উপাদানের অভাব হলেই সেইটাকে বলা হচ্ছে অভাব বোধ, এবং সেটাই হচ্ছে প্রেষণ। ঠিক মানসিকভাবে আমরা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকি, কোনো মানসিক চাহিদা যখন তৈরি হয় তখন আমাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, এটাই হচ্ছে প্রেষণ, এটাকে বলা হচ্ছে ভারসাম্যচ্যুত অবস্থা, ভারসাম্যহীন বলবো না আমরা, এটা ভারসাম্য থেকে ভারসাম্যচ্যুত হয়ে যাচ্ছে। যখন ওই বস্তুটা আবার আমরা পেয়ে যাচ্ছি, আমাদের প্রেষণা নিবৃত্তি হচ্ছে, তখন আবার ভারসাম্য পুনরায় ফিরে আসলো, এটাকেই বলা হচ্ছে ভারসাম্য সংস্থাপক। অর্থাৎ প্রেষিত আচরণ করার পর যখন আমরা লক্ষ্য অর্জন করব তখন আমাদের ভারসাম্যটা আবার ফিরে আসবে, বাচ্চাটা যখন জামা পেল তখন কিন্তু সে আবার স্বাভাবিক হয়ে গেল, তার আর কোনো আপাতত কোনো চাহিদা নেই, সে এই চাহিদা তৈরি হওয়ার আগে যে আচরণগুলো করছে সেইভাবে তার নর্মাল বিহেভিয়ার সে করবে। ঠিক একইভাবে আমরা ক্ষুধা নিবৃত্তি হয়ে গেলে আমরা তারপরে কিছুক্ষণ কিন্তু আমরা আর ক্ষুধা বিষয়ে কোনো আচরণ কিন্তু আমরা করব না, ক্ষুধার সাথে সম্পৃক্ত, এটাই হচ্ছে ভারসাম্য সংস্থাপক। তবে এটার একটা সুন্দর উদাহরণ আছে, সেটা হচ্ছে যে কিছু কিছু বিষয় বিশেষ করে শরীরের তাপমাত্রাটা স্বয়ংক্রিয়ভাবে আমাদের শরীরে ভারসাম্য সংস্থাপক ভারসাম্য পূর্ণ অবস্থায় ফিরে আসে স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ আমাদের যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায়, জ্বর বলি আমরা এটাকে, 98.4 ডিগ্রির ফারেনহাইটের বেশি যখন যায়, এবং জ্বর যখন খুব বেশি হয় তখন কিন্তু শরীরে তাপমাত্রা অনেক বেড়ে যায়, আর তাপমাত্রা বেশি হলে তখন কিন্তু শরীরে আবার কম্পন সৃষ্টি হয়, আর এই কম্পনের মাধ্যমে কিন্তু শরীর আবার কি করে তাপটা বিকিরিত করে, আর তাপটা বিকিরিত করে এই কম্পনের মাধ্যমে আবার কিন্তু জ্বরটা কমে আসে। এইভাবে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এই তাপমাত্রাটা আমাদের শরীরে ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরে আসে। কখনো কখনো এই কম্পনটা বা এই যে ঘাম হয় সেই ঘামের ফলে তাপটা বিকিরিত হয়, এটা হয়তো ওষুধ খাওয়ার কারণে হতে পারে, আবার অনেকের আছে স্বয়ংক্রিয়ভাবে আমরা লেপ গায়ে দিয়ে থাকলে হয়তো স্বয়ংক্রিয়ভাবে জ্বর ছুটে যায় আমরা বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই তাপটা বিকিরিত হয়ে শরীরে ঘাম হয়, ঘাম হয়ে শরীরের তাপমাত্রাটা কমে যায়, এটা অটোমেটিক্যালি শরীরের এটা হয়ে থাকে, কিন্তু সব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু ভারসাম্য ফিরে আসে। যেমন ক্ষুধা লাগলে আমাদেরকে বাইরের উপাদান গ্রহণ করতে হয়, আমাদেরকে খাবার গ্রহণ করতে হয়, এবং যে ধরনের উপাদানের ঘাটতি হবে, যেমন আমার যদি পিপাসা লাগে আমি কিন্তু তখন শুকনা খাবার খেলে আমার পিপাসা যাবে না, ভারসাম্য ফিরে আসবে না, আমাকে কিন্তু তরল জাতীয় পান করতে হবে, তরল জাতীয় খাবার পান করতে হবে, তাহলে কিন্তু আমার পানির যে ঘাটতিটা সেটা পূরণ হবে, ভারসাম্য পূর্ণ অবস্থায় ফিরে আসবে। সেজন্য এই ভারসাম্য সংস্থাপক হচ্ছে ভারসাম্যচ্যুত অবস্থা থেকে ভারসাম্য পূর্ণ অবস্থায় ফিরে আসে। 3 নম্বর হচ্ছে উদ্দেশ্যমূলক বা উদ্দেশ্যমুখিতা। এই যেটা বলছিলাম যে আমাদের আচরণ নির্বাচনমূলক হবে, নির্বাচনমূলক এবং উদ্দেশ্যমুখিতা অনেকটা কাছাকাছি, আমরা যেমন নির্বাচন করে তারপর আচরণটা করে থাকি, ঠিক একইভাবে আবার আমাদের আচরণ কিন্তু হয় লক্ষ্য অভিমুখী, উদ্দেশ্য অভিমুখী, আমরা কিন্তু এলোমেলো আচরণ করব না, আমার ক্ষুধা লাগছে আমি কিন্তু পানির দিকে যাব না, আমি কিন্তু একদিকে আছে পানি, পানির জার আছে বা গ্লাস আছে ভরা আছে বা শরবত আছে, অন্যদিকে শুকনা খাবার আছে বা মিষ্টি আছে, এখন আমার যদি পিপাসা পায় তাহলে কিন্তু আমি আমার উদ্দেশ্য হবে পানির গ্রহণ করার দিকে যাওয়া, আর আমার যদি ক্ষুধা পায়
তাহলে আমার উদ্দেশ্য লক্ষ্য বস্তু হবে হলো খাবার, শুকনা খাবার। আমার লক্ষ্য বস্তু কোনটা সেটা নির্ধারণ করে তারপর কিন্তু আমরা আমাদের করণ আচরণ করে থাকি। সেই জন্য বলা হচ্ছে যে প্রেষিত আচরণ উদ্দেশ্যমূলক হবে, এর উদ্দেশ্যমুখিতা থাকবে। চার নম্বর পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা বলতে বোঝানো হচ্ছে যে রিপিটেডলি করা। রিপিটেডলি কখন আমরা করি, বারবার কখন করি, সেটা হচ্ছে যে আমার ক্ষুধা যদি লাগে এবং খাবার যদি আমি সামান্য পাই, যে খাবারে আমার ক্ষুধা নিবৃত্তি না হয়, তাহলে সেই পরিমাণ খাবার খেলে আমার কিন্তু ক্ষুধা নিবৃত্তি হবে না, আমাকে বারবার খেতে হবে আর আবার খেতে হবে। অর্থাৎ আবার আমি একই আচরণ করব যতক্ষণ পর্যন্ত না আমার পরিতৃপ্তি হবে, যতক্ষণ পর্যন্ত ক্ষুধা নিবৃত্তি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই করণ আচরণ করতে থাকব। পৌনঃপুনিকতা সেটা বলা হচ্ছে, প্রেষিত আচরণ যেটা সেটা কিন্তু বারবার করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার এই প্রেষণাটা নিবৃত্তি না হবে। এটাকে বলা হচ্ছে পৌনঃপুনিকতা, বারবার করে থাকে। অভ্যন্তরীণ উৎস, আমরা কিন্তু দেখলাম যে বাইরের উপাদানও কিন্তু আমাদের প্রেষণা সৃষ্টি করে থাকে, কিন্তু বাইরের উপাদান সৃষ্টি করলেও আমাদের অভ্যন্তরীণ প্রক্রিয়ার একটা পরিবর্তন কিন্তু সূচিত করে তারা। অভ্যন্তরীণ প্রক্রিয়ার পরিবর্তন সূচিত না করলে আমাদের ভিতর থেকে কিন্তু এই তাড়নাটা আসবে না, ভিতরে তাড়নাটা সৃষ্টি হতে হবে। আর সেই তাড়নাটা সৃষ্টি হচ্ছে কিন্তু ভিতর থেকেও হচ্ছে আবার বাইরে থেকেও সৃষ্টি হচ্ছে। অর্থাৎ বাইরের একটা উপাদান, শিশুটা একটা জামা দেখে তার পছন্দ হলো, তার চাহিদা হলো, তার ইচ্ছা হলো জামাটা পাওয়ার জন্য, কিন্তু এর জন্য তার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, তার টিস্যুগুলোর পরিবর্তন হয়েছে, তার গ্ল্যান্ড গুলোর থেকে হরমোন সেক্রেশন হয়েছে, এর ফলে আমাদের শরীরের অভ্যন্তরীণ একটা জৈব রাসায়নিক পরিবর্তন সূচিত হয়েছে। আর সেই পরিবর্তনই তাকে কি করেছে, অস্থিরতা তৈরি করেছে, তাকে পরবর্তী যে ধাপ করণ আচরণ করার জন্য তাকে উদ্বুদ্ধ করেছে। সেজন্য বাইরের উপাদান হোক ভিতরের উপাদান হোক, অভ্যন্তরীণ উৎস থেকেই মূলত প্রেষিত আচরণটা পরিচালিত হয়ে থাকে। প্রেষিত আচরণ পরিচালনার পিছনে অভ্যন্তরীণ উৎস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্বশেষ যেটা আমরা বলি তুলনামূলক দীর্ঘস্থায়ী, অর্থাৎ এই প্রেষিত আচরণ একেবারে ক্ষণস্থায়ী হয় না, আবার যদি বলা হবে যে এটা একেবারে পার্মানেন্ট বা দীর্ঘস্থায়ী হবে, আর হব তৈরি হবে না এটাও বলা যাবে না, তুলনামূলক রিলেটিভ পার্মানেন্ট, রিলেটিভলি পার্মানেন্ট বিহেভিয়ার বলা হচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, তুলনামূলক দীর্ঘস্থায়ী মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে, সেই জন্য এটা বলা হচ্ছে যে তুলনামূলক দীর্ঘস্থায়ী। কারণ একটা প্রেষণা নিবৃত্তি হওয়ার পর আমরা ক্ষুধা নিবৃত্তি হলে এক ঘন্টা দুই ঘন্টা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আর ক্ষুধা লাগবে না, তারপরে হয়তো লাগবে। একটা বাচ্চাকে তুমি এই মাত্র জামা কিনে দিছো, সে 10 মিনিট পরে আর একটা জামা কিনতে যাবে না, নির্দিষ্ট মানে নিশ্চয়ই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে তার এই আচরণটা আর পুনরাবৃত্তি ঘটবে না। সেই জন্য বলা হচ্ছে যে তুলনামূলক দীর্ঘস্থায়ী। প্রেষিত আচরণ যেটা করবে সেটা যদি প্রেষণা নিবৃত্তি হয় তাহলে এটা তুলনামূলকভাবে একটা দীর্ঘস্থায়ী পর্যায় পর্যন্ত এটা অবস্থান করবে, তারপর আবার নতুন করে হয়তো প্রেষণা তৈরি হবে। এই হচ্ছে মূলত প্রেষণা। আমরা তাহলে প্রেষণা সম্পর্কে আমরা ধারণা পেলাম এবং প্রেষণার কি বলতে কি বোঝায় সেটা আমরা বুঝলাম, এবং প্রেষণার সৃষ্টি হয় কিভাবে, চারটে ধাপের মধ্যে চারটে স্তরে এটা সাইক্লিক অর্ডারে এটা পরিচালিত হয়ে থাকে। প্রেষণাটা সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার পর কিছু অ্যাক্টিভিটিস বা আচরণ প্রাণী করে থাকে যার ফলে তার প্রেষণাটা আবার নিবৃত্তি হয়, এবং নিবৃত্তি হলে একটা নির্দিষ্ট সময় পর আবার তার মধ্যে প্রেষণাটা তৈরি হয়। এটাকে বলা হচ্ছে একটা প্রেষণা চক্র, এই চক্রাকারে প্রেষণাটা আবর্তিত হতে থাকে। আর এই প্রেষণা তৈরি হওয়ার পর প্রাণীর মধ্যে যে অস্থিরতা তৈরি হয় যা প্রাণীকে গতিশীল করে, সেই গতিশীল আচরণটাকে বলা হচ্ছে প্রেষিত আচরণ। এবং সেই আচরণের কতগুলো বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এর থেকে আমরা বুঝতে পারলাম যে প্রাণীর দেহে বা প্রাণীর অভ্যন্তরে যে অভাববোধটা তৈরি হচ্ছে বা যে প্রেষণাটা তৈরি হচ্ছে, যে চাহিদাটা তৈরি হচ্ছে, সেই চাহিদা প্রাণীটাকে যে গতিশীল করছে, সেই গতিশীলতা কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা জানলাম, এবং প্রাণী গতিশীল করার পিছনে যে শক্তিটা কাজ করে থাকে
সেই শক্তি হচ্ছে এই প্রেষণা। প্রেষণা একটা স্টুডেন্টের মধ্যে যদি প্রেষণা তৈরি না হয় তাহলে সে কিন্তু পড়াশোনা শিখতে আসবে না, সে জ্ঞান অর্জন করার জন্য তার কোনো আগ্রহ থাকবে না। তার মধ্যে যে আগ্রহ সৃষ্টি করতে হবে, তার মধ্যে চাহিদা তৈরি করতে হবে, তার মধ্যে ইচ্ছা তৈরি করতে হবে যে না আমার জানতে হবে, আমার শিখতে হবে, আমার করতে হবে, আমার কলেজে যেতে হবে। এই যে চাহিদাটা তৈরি হয়, এই যে আগ্রহ তৈরি হয়, এই যে আকাঙ্ক্ষা তৈরি করা, তার সামনে একটা লক্ষ্য স্থির রাখতে হবে, এগুলো তৈরি করা শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা যার মধ্যে যত বেশি থাকবে সে কিন্তু তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে, সে তত বেশি সফলতা অর্জন করতে পারবে। আজকে আমরা এ পর্যন্তই, তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালো থাকো। আগামী দিনে আরো বিস্তারিত অন্য বিষয়ে স্টেশনারি শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।